তো শুক্রবার, আর আজকের ব্লগটা শুরু করছি একদম 10টা থেকে। আর আজকে আমার সকালবেলার ব্রেকফাস্টে আছে এই যে দুটো রুটি, আর সাথে হলো একটা ডিম ভাজা। কিছুক্ষণ আগে আমি চা খেয়েছি, কাপ খালি হয়ে গেছে, ছেলেকে পড়তে বসিয়েছিলাম, একটুখানি পড়ে ঠোরে এই যে ফোন ব্রেক নিচ্ছে, ওই যে আমার চার্জার আনতে গেছে আমার চিকু সাবা। লোকে দেখছে, দেখ সবাই দেখে ফেলছে, আমার ধেরে খোকা, আমার ধেরে খোকা, আমার ধেরে বাচ্চা, আমার ছোট পুচকি বাচ্চা, আমার ছোট বাচ্চা। ওর নাকি পরীক্ষা, কালকে ওর জিকে পরীক্ষা, ও আজকে পড়বে না, মানে এত বড় বড় এত বড় বড় মিষ্টি, কালকে পরীক্ষা 16 তারিখ, মিষ্টির হাড়ি আনবে তুমি, মিষ্টির হাড়ি, জিকে পরীক্ষা তোমার। বলো তো ভারতের জাতীয় ফুলের নাম কি? পদ্ম। বললে পরে তোমাকে একদম পদ্ম। আর ফুলের রানী কাকে বলা হয়? গোলাপ। গোলাপ, গোলাপি হো গাই, হোলি আসছে, হোলি হোলি খেলতে পারবো না, না হোলি খেলতে হবে না, আমার ছোট বাচ্চা হোলি খেলতে পারবে না, আমার ছোট বাচ্চার পরীক্ষা আছে ওই জন্য হোলি খেলতে পারবে না বলছে। দেখেছো দেখেছো, হ্যাঁ বাবু ছাড়, হোলি খেলবো না, হ্যাঁ খেলবো হোলি রং দেব। কি বললি? ভিডিও তুলবে না এই ঘরে, এতটাই এই ঘরটা পুরো হেলিকপ্টারের ঘর, এই যে ওপরে যে ফ্যানটা এত জোরে আওয়াজ হয় যে গরমে ঘেমে আমরা চচ্চড়ি হয়ে যাই, তবু এই ফ্যানটা চালাতে যায় না। আর ও ভিডিও তুলবে না, ভিডিও তুলবে না, কালকে জিকে পরীক্ষা, টোটাল 3 দিন ছুটি পেয়েছে জিকের জন্য, কাল যে কী জিকে পাকাবে ওই জানে। আজ হলো চৈত্র মাসের 1 তারিখ, আর প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, কাল 2 দিন ধরে হলো প্রচণ্ড গরম, আর আমাদের এখানে কিন্তু ঝড় উঠেছে, যেমন মেঘ ডাকছে তেমনি এলোমেলো হাওয়া বইছে, ধুলো উঠছে, দেখে বুঝতেই পারছো একদম ঝড়ের পরিবেশ। আর একটু ঝড় হওয়া দরকার, কারণ গরম তো সেরকম পড়েছে, একটু পরিবেশটা ঠান্ডা হলে পরে মানুষরা স্বস্তিতে ঘুমাতে পারবে, এই পচা গরমের কথা ভেবেই না আমরা কান্না পাচ্ছে মনে মনে। আর এই ঝড় জল হলে বাড়িঘর যে কী নোংরা হয় তা তোমাদের কি বলবো। এই কালু, কালুরা হলো জীবনের প্রথম ঝড় দেখছে, কালু হলো ফার্স্ট টাইম জন্মের পর থেকে ঝড় দেখছে, ভাবছে এ আবার কি প্রকৃতির দুর্যোগ রে বাবা। কালুয়া লালুয়া হালুয়া হলো প্রথম ঝড় দেখতেছে, 3টে মিলেই চলে গেছে, বলছে এ কি হচ্ছে, হে ঠাকুর এ কি দেখাচ্ছ, এত মজা পাইছে যে রাস্তায় বেরিয়ে গেছে। কালুরা হলো প্রথম ঝড় দেখছে। ঠাটিয়ে মারবো চর, ওই ওই যদি আম গাছের ডালা ফালা ভেঙে পড়ে তখন কি হবে। আর যে চিকু দাদা কালুয়াকে চান করিয়ে দিয়েছে, বলছে আয় কালুয়া তোকে চান করিয়ে দিই, এবার কালুয়াকে বল কালুয়া এবার তুই বৃষ্টিতে ভিজবি, আয় কালুয়া প্রথম বৃষ্টিতে ভেজ, ঘামাচি মরে যাবে, আমি চিকুকে ভেজাতাম গরমকালে। প্রচণ্ড জোরে আমাদের ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে চেয়ার উল্টে গেছে, প্রচণ্ড যা গরম পড়েছিল বৃষ্টিটা হওয়ারই ছিল, প্রচণ্ড গরম পড়ে গেছিল চৈত্র মাসের 2 তারিখ, মনে হচ্ছিল যেন 37 ডিগ্রিতে চলে গেছে। আমি তো জানিই না এখানে খোলা, আমি তো না এখান দিয়ে ঢুকেছে, এইখান দিয়ে সব ঢুকেছে। তো এখন ঝড় জল কিন্তু একদমই গিয়েছে, হ্যাঁ ওর একটা ছড়া আছে সনসন করকর, তাই বলছে যে সনসন থেমে গেছে, ঝড় নিয়ে একখানা ছড়া আছে। এখন প্রায় বাজে 8:30, বাইরের পরিবেশ প্রচণ্ড ঠান্ডা করে দিয়েছে, যতটা ধমকানি চমকানি দিয়েছে ততটা কিন্তু ঝড় জল হয়নি, মানে মাটিটা সেরমভাবে বৃষ্টিটা হলো না, শুধু একটুখানি পাগলের মতো ঝড় দিল আর মাটির যে গরম ভাবটা তুলে দিল, বাইরেটা ঠান্ডা হয়ে গেছে, ঘর কিন্তু ঠান্ডা হয়নি। আজকে চৈত্র মাসের 1 তারিখ, প্রচণ্ড গরম পড়ে গেছিলো, এই ঝড় জলটা হওয়ায় কিন্তু দরকার ছিল। এত ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে সুন্দর একখানা চাঁদ উঠেছে, একদম অর্ধচন্দ্র, শিবের মাথার একদম জটাতে যে চাঁদটা থাকে দেখ সেই চাঁদ উঠেছে, দেখেছিস, এই হলো প্রকৃতি, চোখ দিয়ে দেখতে পাস না, ওই দেখ আকাশে চাঁদ, ওইটা চাঁদ।
এখন বাজে হলো 10:30, আর আমাদের কারেন্ট একবার এসেছিল। হ্যাঁ, এসে কিছুক্ষণের জন্য থাকলো, প্রায় আধ ঘন্টা মতন আবার কারেন্ট চলে গেছে। আর এই যে এত ঝড়জল হলো, বাইরে বেরোলে ঠান্ডা, বাইরে বেরোলে ঠান্ডা কিন্তু ঘরের ভেতরে না প্রচণ্ড গরম। ওই জানলাটা খুলে রেখেছি, ওখান দিয়ে হাওয়া ঢুকবে। আর এই যে আমার বেটু হলো, মশারি টাঙাচ্ছে। আর চলো, আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।